আক্রমণের প্রতিবাদে সারা বাংলা হরতাল ধর্মঘট সকল করুন সকল করুন সকল করুন চাকরি বাড়ছে ছাত্র জীবনের উপর নিঃশংস নারীগত করা হলো কেন হলো সমাজি প্রশাসন যোগ দাও যোগ চাই যোগ দাও এই বেকার যুবকের চাকরির দাবি শিল্পের দাবি কর্মসংস্থানের দাবিতে ছাত্র জীবনের লড়ছে লড়বে লড়ছে লড়বে রচনায় যে আক্রমণ সংগঠিত করেছে যেভাবে তা করেছে এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে বামফ্রন্টের পক্ষ থেকে আজকে 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ওরা কাজ চাইতে গেছিল 10 বছরে মমতা কি করেছে? এখানে গাড়ির কারখানা বন্ধ করে দিয়ে তার গলা টিপে হত্যা করে ও গভর্নমেন্টে এসছে, 10 বছরে একটা কারখানা বানাতে পারেনি। এখানে টেট হোক, এসএসসি হোক, সরকারি শূন্য পদে লোক নিয়োগ হোক, তাতে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের নেতারা পকেটে নিয়েছে, আর সেই নেতাদের সুরক্ষা দেওয়ার কাজ তোলাবাদ সরকারের পুলিশ করেছে। আমরা পুলিশের কাছেও বলছি 1.5 মাস এই গভর্নমেন্ট আছে। সকাল থেকে দেখছি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত অবরোধ করছেন। এই অবরোধ চলবে, তফায় তফায় অবরোধ চলবে, প্রতিবাদ ধ্বনিত হবে যতক্ষণ না মমতাকে 14 তলা থেকে টেনে নামিয়ে দিতে পারছি ততক্ষণ এই আন্দোলন থামবে না। আমরা ওকে টেনে নামিয়ে দেবো, অধিকার নেই। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবার এক্সপ্রেস বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট স্টাইলের উইন্টার কালেকশন, সোয়েটার, জ্যাকেট, পাজামা, ব্ল্যাঙ্কেট, আরো এক্সক্লুসিভ সব মেন্স এবং ওমেন্স উইন্টার কালেকশন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলে আসুন উইন্টার সিজনে এক্সপ্রেস বাজারে, কাঁচিপাড়া স্টেশন রোড, এক্সপ্রেস বাজার।